Hi friends, good morning. Welcome to my new blog. Eta amar first blog. Er age ami kokhono blog banaini. Onno din shirokom ekta shomoy hoye othe na video bananor. Aaj Sunday, tai bhablam sharadine ekta choto blog tomader sathe share kori. Tahole cholo dekhte thako sharadine ami ki ki kori. এখন বাজে সকাল 8:30 রবিবারের দিন তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আজকে ভাবলাম একটু সকাল সকাল ছাদ থেকে ঘুরে আসি তাই আমি আর বোন চলে গেলাম সকালে ছাদে ঘুরতে ভালোই লাগছিল সকালে হাওয়াটা বেশ ভালো লাগছিল আর ফুলগুলো দেখে তো মনটা আরোই ভালো হয়ে যাচ্ছিল তারপর নিচে গিয়ে ব্রেকফাস্ট করে স্নান করে নিলাম স্নান করে একটু স্কিন কেয়ার করে নিলাম একটু সানস্ক্রিন একটু ময়শ্চারাইজার এগুলো পরপর অ্যাপ্লাই করে নিলাম সারা সপ্তাহ এত বিজি থাকি যে একটু স্কিন কেয়ার করতেই পারি না তারপর একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম স্নান সেরে ভাবলাম পুজোটা করে নিই আজ যেহেতু সানডে তাই রান্নাবান্নার একটু ঝামেলা থাকে তাই মা বলল যে আমাকে পুজোটা করে দিতে তা আমি ভাবলাম যে আমি যখন আজকে ফ্রি আছি তাহলে আমি পুজোটা করেই নিই পুজো করেই ছুটতে চলে গেলাম রান্নাঘরে দেখতে গেলাম যে মা কি কি রান্না করছে ও মা দেখি মা এঁচো চিংড়ি করছে তা মাকে জিজ্ঞেস করলাম যে মা আর কি কি রান্না করবে মা বলল যে চিকেন করব এঁচো চিংড়িটা এখন আপাতত করছি মাঝখানে চলে এলাম একটু আয়নার সামনে ভালোই লাগে মাঝে মধ্যে একটু আয়নার সামনে নিজেকে দেখতে কিন্তু হঠাৎ করে দেখি আমার গালটা কেমন একটু লাল হয়ে গেছে তারপরে গিয়ে দেখি মা চিকেন রান্না করার জন্য আলু ভাজছে কিন্তু হলো একটা মাঝখানে কাণ্ড পাশের ফ্ল্যাটে আন্টি যাবে ঘুরতে তাই মায়ের সাথে এসে গল্প করতে তাই মা বলল যে আজকের রান্নাটা তুই কর যদিও আমার চিকেন রান্না করতে খুবই ভালো লাগে কারণ আমি চিকেন খেতে খুব ভালোবাসি ভালো পারি কি না জানি না তবে মা বলে যে আমার হাতে চিকেন খেতে মায়ের খুবই ভালো লাগে সারা সপ্তাহ তো এতই ব্যস্ত থাকি যে রান্না বান্না করতে পারি না চাইলেও একটা দিন ইচ্ছে করে একটু আধটু রান্না করি মাও বলে যে করতে হবে না তাও আমি একটু আধটু করার চেষ্টা করি মায়ের সাথে সাথে আমার নতুন নতুন রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে তবে সেগুলো করি যখন বাবা বাড়িতে থাকে আমি যতই খারাপ রান্না করি না কেন বাবা সেগুলো খেয়ে বলে খুবই ভালো হয়েছে মা এসে আমাকে বলছে যে একটু হলুদ লাগবে আমি বললাম যে দিয়েছি আর লাগবে না আমি রান্না করছিলাম আর পেছনে বোন বসেছিল ও কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না ওকে আমি বারবারই বলছিলাম তোর ভয় নেই তুই আয় তাও এলো না ছোটবেলায় ভাবতাম সবচেয়ে কঠিন রান্নার মধ্যে একটা হচ্ছে মাংস রান্না করা ভাবতাম যে পরপর এতগুলো মশলা কীভাবে দেব পেঁয়াজ আদা রসুন কারপরে কোনটা দেয় সবই তো ভুলে যাব কিন্তু পরপর যখন বড় হয়ে দেখলাম যে খুব একটা কঠিন নয় প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে এসছে মা একটা হাসির কথা বলতে আমার কাছে এলো তারপরে আমি বোনকে বোঝাচ্ছি যে তুই একবার আয় ও লাস্ট অব্দি এলো তো বললো আমি কী বলবো আমি বললাম যে তোকে কিছু বলার দরকার নেই তো মা ডাকলো আমি গেলাম আবার এসে বোনকে বললাম যে তোকে কিছু বলার দরকার নেই তুই এখানে দাঁড়িয়ে থাকলেই হবে ও এসে বলল যে আমি এখানে দাঁড়িয়ে তোমার রান্না দেখব আর কিছু কথা বলবো না বললাম যে ঠিক আছে আমার রান্না প্রায় কমপ্লিট বোনের আবদার ও একটা ড্রয়িং করেছে ওটা আমাকে ভিডিওতে দেখাতে হবে আজকে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও